আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম আমাদের খাতা তৈরির কমপ্লিট প্যাকেজ মেশিন নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাতা তৈরির ফুল সেট আপ মেশিন আছে কাটিং মেশিন পিন আপ মেশিন স্পাইরাল মেশিন সবই আছে আমাদের কাছে তো আপনাদের যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কোন মেশিনের রকম কাজ কিভাবে খাতা বানাবেন মূলত এই বিষয়টাই দেখাবো এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাটিং মেশিনটার বিষয়ে এটা হচ্ছে আমাদের পেপার কাটিং মেশিন এবং সবচেয়ে ম্যানুয়াল মেশিনের মধ্যে সবচেয়ে হেভি কোয়ালিটি মেশিন এই যে দেখেন এটা কিরকম কাটিং হয় এই জায়গায় কত মোটা আমি একটা দুইটা বই আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মোটা সেটা তো আপনারা সরাসরি দেখছেন এখন এটা আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো আমাদের মেশিন দিয়ে আসলে কাটিং হয় কিনা এই যে মেশিনের ভিতরে দিয়ে আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এটা কিভাবে আমাদের মেশিন দিয়ে কাটিং হয় আমি আপনাদেরকে আবার দেখাই এই যে দেখেন দুইটা বই একসাথে নিয়েছি এটা কিন্তু কাটিং করো না আপনাদেরকে সরাসরি লাইভ কাটিং করে দেখাচ্ছি এই যে আমাদের মেশিনের ভিতরে দিলাম দিয়ে আবার এই যে এখানকার যে লিভারটা আছে এটা চাপ দিয়ে দিব যেন নড়াচড়া না করে এই যে যেন নড়াচড়া না করে এরপর জাস্ট এই যে দেখেন এক হাতের চাপ দিব এই যে এক হাতের চাপে এই যে দেখেন একবারে সবগুলা কেটে গেছে এই যে দেখতে পাচ্ছেন একবারে সবগুলা কেটে গেছে কত সুন্দরভাবে কাটিং হয়ে গেছে আমাদের মেশিন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের কাটিং এরকমভাবে আপনারা খুব সহজে আমাদের এই পেপার কাটিং মেশিন দিয়ে কাটিং করতে পারবেন আর এই জায়গা দেখেন একবারে অ্যাকোরেট ফিনিশিং হয়ে গেছে কোনো উনিশ বিশ নেই তো এটা হচ্ছে আমাদের হ্যাভি কোয়ালিটি মেশিন এবং আমাদের এর চেয়ে একটু নর্মাল কোয়ালিটির মেশিনও আছে আপনাদের যার যেরকম প্রয়োজন আমরা সেরকমই দিতে পারব তো এটা গেলো হচ্ছে আমাদের কাটিং মেশিন আমাদের কাটিং মেশিনটি আপনাদেরকে কাটিং করে দেখালাম এখন আপনাদেরকে বোঝাই খাতা কিভাবে বানাবেন অনেকেই অনেকভাবে বানাই থাকে যেমন কোন কোন খাতা দেখবেন সেলাই করা থাকে মানে এটা সুইসুতা দিয়ে সেলাই করা থাকে আবার কোন খাতার মাঝখানে দেখবেন পিন মারা থাকে এবং সাইডের মলাডে আঠা মারা থাকে তো আঠাগুলো আপনারা নর্মালি যে আঠাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারবেন এবং পিন মারার জন্য হচ্ছে আমাদের এই পিন আপ মেশিন এই মেশিন দিয়ে আপনারা খাতার ঠিক সেন্টার বরাবর এই যে পিন মারতে পারবেন এই যে এইভাবে দিয়ে একসাথে আপনারা অনেক মোটা পেজও মারতে পারবেন আচ্ছা এটা তো পাতলা কাগজ আমি আপনাদেরকে মোটা এই যে খাতা কিন্তু এর চেয়ে মোটা হয় না মানে এটা কিন্তু মিডেলে থাকবে যে মিডেলে এটা এত এত মোটা কিন্তু খাতা হয় না তারপর আমি এই মোটা বইটা আপনাদেরকে আমাদের মেশিন দিয়ে পিন মেরে দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাভি ডিউটি পিন আপ মেশিন এই যে দেখেন আমি আমাদের মেশিন দিয়ে যে জাস্ট এক হাতের চাপ দিলাম এই যে দেখেন একবার এই দিক দিয়ে চলে আসছে পিন লেগে গেছে এটাতে কিন্তু আরও মোটা আরও মোটা খাতা হলো বা বই হলেও এটাতে পিন মারা যাবে এটা হচ্ছে আমাদের হ্যাবিডিটি মেশিন এই মেশিনটা আগে আমাদের কাছে ছিল না এখন বর্তমানে অ্যাভেলেবল আছে তো আপনাদের যাদের প্রয়োজন তারা এই পিন আপ মেশিনও নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের স্পাইরাল ব্র্যান্ডিং মেশিন যে এই মেশিনের মাধ্যমে স্পাইরাল ব্র্যান্ডিং করে মানে যে খাতার যে চারপাশে রিং থাকে এই রিং পরানোর জন্য মূলত এই মেশিনটা তো এই রিং পরা হয়ে হচ্ছে এই যে এইখানে পেজগুলা দিতে হয় দিয়ে জাস্ট ভিতরে চাপ দিয়ে দিতে হয় দিয়ে এখানে চাপ দিলে একসাথে ছিদ্র হয়ে যাবে বিশ থেকে তিরিশটা পেজ একসাথে আপনারা এটা ছিদ্র করতে পারবেন এবং আমাদের মেশিন দিয়ে একসাথে দুইশো থেকে তিনশো পেজ স্পাইরাল করতে পারবেন মানে আপনাকে দুইশো পেজের জন্যে এরকম বিশটা করে কয়েকবার করে নিয়ে তারপরে এটাকে ছিদ্র করতে হবে ছিদ্র করে তারপরে যে স্পাইরালগুলো এই যে এই মেশিনের মাধ্যমে এটা ইলেকট্রিক মেশিন সুইচ সিস্টেম আছে এখানে আমাদের মেশিন এটা অ্যাভেলেবল আছে আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন তো এই খাতার কমপ্লিট প্যাকেজ মেশিন আছে আমাদের কাছে স্পাইরাল মেশিন কাটিং মেশিন পিন আপ মেশিন আপনাদের যার যেটা প্রয়োজন আমরা সেটাই দিতে পারবো তো যারা খাতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন এবং এই মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য